হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল এখন আমি বডিস বলে এই ওয়েব সিরিজটা যেটা ব্রিটিশ ওয়েব সিরিজ সেটা নিয়ে কথা বলবো এটা আমি জাস্ট দেখে উঠলাম এটা আটটা এপিসোডে বিভক্ত এবং প্রত্যেকটা এপিসোডের যে ডিউরেশন সেই ডিউরেশনটা পঁয়তাল্লিশ মিনিটের বেশি ডিউরেশন তো এটা এটা হচ্ছে ব্রিটিশ ক্রাইম সায়েন্স ফিকশন মধ্যে পড়ছে এখানে মুখ্য চরিত্রে যারা যারা অভিনয় করেছেন জেকাব আমাকা কেইলি সোলার সহ আরও অনেকে এখানে যিনি এই সিরিজটাকে কম্পোজ করেছেন বল টোমালিন তিনি এই সিরিজটাকে কম্পোজ করেছেন তো এই সিরিজটা নিয়ে যদি বলতে হয় তাহলে এই সিরিজের চারটে কথা বলা হয়েছে সময় এবং এই সময়টাকে চারটে দেখানো হয়েছে এবং প্রত্যেকটা সময়ে একটা করে খুন হচ্ছে এবং প্রত্যেকটা খুনে ইনভেস্টিগেট করছে একজন করে ডিটেকটিভ চারজন ডিটেকটিভ আর এখানে মজার জিনিস হচ্ছে যে ডেড বডির দেখানো হচ্ছে ডেড বডি কিন্তু চারটে জায়গাতেই সেম মানে একমাত্র দু হাজার তিপ্পান্ন সাল যেটা মানে ভবিষ্যৎ সেখানে শুধু দেখাচ্ছে যে যখন ডিটেকটিভ ডেড বডিটাকে আবিষ্কার করলো আবিষ্কার করার পরে কিন্তু সেই ডিটেকটিভ মানে তার বডি চেক করে যেরকম আর কি ইনভেস্টিগেটিং অফিসাররা যেরকম বডি চেক করে সেটা করতে করতে কিন্তু ডেড বডিটা বেঁচে উঠলো পরে জানা গেল যে সে কোয়ান্টাম থিওরির ওপর তিনি রিসার্চ করছেন তিনি পার্টিকুলার কোন একটা ইউনিভার্সিটি তিনি প্রফেসর তো এবার তাকে কেন খুন করা হচ্ছে সেটা নিয়ে মানে দু সালে হচ্ছে অ্যাটেম্প টু মার্ডারের জন্য ইনভেস্টিগেশনটা হচ্ছে আর আঠারোশো নব্বই উনিশশো একচল্লিশ এবং দু একই বডি পাওয়া গেছে একইভাবে পাওয়া গেছে হাতে একটা সিম্বল পাওয়া গেছে মানে অনেক সময় হয় না যে কিছু কিছু ডেড বডিতে আমরা সিনেমা বা ওয়েব দেখে যাই উল্কি মতো এই ধরনের বা ট্যাটু এই ধরনের করা হয়েছে মার্ডারের মানে চেষ্টাটাও একই রকমের তো মানে সেম প্যাটার্ন কিন্তু সময়গুলো হচ্ছে আলাদা আলাদা এবার ডিটেকটিভরা কিভাবে এটাকে সলভ করবে চারটে সময়ের মৃত্যু এক হলেও কি কারণ আলাদা হবে না কে মার্ডার করেছে তাকে ধরা যাবে কি যাবে না এখানে টাইম ট্রাভেলের কোনো ব্যাপার আছে কি নেই এই সমস্ত জিনিস জানতে গেলে আপনাদেরকে বডিস বলে এই সিরিজটা আপনাদেরকে নেটফ্লিক্সে দেখতে হবে তো এই সিরিজের মেকিং তো সুন্দর চারটে টাইম লাইন মানে ধরুন আঠারোশো নব্বই সেই সময়টাকে তুলে ধরা উনিশশো একচল্লিশ উনিশশো একচল্লিশ মানে তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে সেই সময়টাকে তুলে ধরা দু তেইশ মানে এখন এবং দু তিপ্পান্ন সাল মানে ভবিষ্যৎ ভবিষ্যৎকেও দেখানো সে প্রত্যেকটা জায়গায় কিন্তু এটা ঠিক ভাবে দেখিয়েছে এবং এই করার জন্য যে মানে টাকা পয়সা যে খরচা করেছে যেটা সেটা কিন্তু ঠিকঠাক ভাবেই কিন্তু খরচা করেছে এবং যেটা আমার যেটা ভালো লেগেছে এই যে আঠারোশো সাল বা উনিশশো সালে ওই সময় যে হিটলার হিটলারের উত্থান দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হচ্ছে সেখানে মানে প্রত্যেকটা সময়তেই কিন্তু একমাত্র দু হাজার তিপ্পান্ন সাল মানে ভবিষ্যতে যে সময়টা দেখানো হচ্ছে সেই সময়টা বাদ দিয়ে প্রত্যেকটা সময়ের কিন্তু সোশিও ইকোনমি পলিটিক্যাল যে সিনারিওটা সেই সিনারিওটা কিন্তু খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে আর সবচেয়ে বড় কথা এই সিরিজটা আমি রেকমেন্ড করার আগে বলছি এই সিরিজটা কিন্তু একেবারে দেখে উঠবেন কারণ আপনার একটা মানে পার্টের মধ্যেই কিন্তু সিরিজটা সাফল হচ্ছে মানে সময়টা সফল হচ্ছে ১৮৯০ নব্বই সাল দেখালো দু হাজার তেইশ সাল দেখালো ধরুন একটা এক মানে একটা এপিসোডে আবার উনিশশো একচল্লিশ সাল দুহাজার তিপ্পান্ন সাল দেখালো আর একটা এপিসোডে কিন্তু আবার তারপরের এপিসোডে আবার আঠারোশো নব্বই সাল এবং দু হাজার তেইশ সালটা আবার দেখালো তার মানে একটা এপিসোডের আগে আঠারোশো নব্বই এবং দু হাজার তেইশটা জায়গায় শেষ হয়েছে সেই জায়গাটাকে কিন্তু আপনাকে মনে রাখতে হবে মানে এই সিরিজটা দেখতে গেলে সেই জন্যই বললাম রেকমেন্ড করার আগে বলছি ইন্টারেস্টিং সিরিজ কিন্তু রেকমেন্ড করার আগে বলছি যে এটা একেবারে দেখে উঠলে মানে আপনি পুরো জিনিসটা বুঝতে পারবেন এটা একটা জিগ জগ মতো মানে মানে এটা সলভ করেই উঠতে হবে এটা সলভ না করে মানে এটা না দেখে আপনি উঠলেন মানে আজকে চারটে এপিসোড দেখলেন কালকে আর আরও চারটে এপিসোড দেখলেন তাহলে কিন্তু ওই ইন্টারেস্টটা কিন্তু এই সিরিজটার মধ্যে থাকবে না আমি তো বলবো এটা নতুন ধরনের একটা এক্সপেরিমেন্টাল সিরিজ হয়েছে এটা মানে নতুন ধরনের মানে আমি ব্রিটিশের ক্ষেত্রে এই ধরনের মানে জিনিস কিন্তু আমি দেখিনি মানে ব্রিটিশ যেসব সিরিজগুলো বেরোয় বা ওদের যে সব ডকু ড্রামা গুলো বের সেই ক্ষেত্রে কিন্তু এই ধরনের জিনিস আমি নরমালি আমি দেখিনি এটা নতুন ধরনের এক্সপেরিমেন্ট আপনারা এটাকে ট্রাই করতে পারেন মানে ট্রাই করতে পারেন ইন দা সেন্স কি আপনারা এটা দেখতে পারেন কিন্তু ইন্টারেস্টিং খুবই ইন্টারেস্টিং তো এটাই ছিল আমার রিয়াকশন এই সিরিজটাকে নিয়ে थैंक यू সো মাচ দ্যাটস অল প্লিজ কিপ ওয়াচিং এন্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল til then good bye